বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া ট্রাক চালক মামুন এখন পঙ্গু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার একটি হাত কেটে নিয়েছে আরেকটি হাত অকেজো সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়ে স্ত্রীর সন্তানদের নিয়ে অথই সাগরে ভাসছেন মামুন এরপরও মামুনের আক্ষেপ নেই কারণ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ ভৈরব থেকে মুস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট পেশায় একজন ট্রাক চালক মামুন এরপরও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন তাকে অনুপ্রাণিত করেছিল চেয়েছিলেন স্বাধীনতা তাই ছুটে গিয়েছিলেন দুর্বার সেই আন্দোলনে উনিশ জুলাই শিক্ষার্থীদের সাথে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন মামুন শুরু হয় পুলিশ ও আওয়ামী লীগের সাথে ব্যাপক সংঘর্ষ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ভারী অস্ত্র নিয়ে পুলিশের সাথে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী ও যুবলীগের কর্মীরা পিছু হরতে গিয়ে মামুন পরে যান রাস্তায় এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাকে কুপিয়ে মৃত ভেবে চলে যায় পরে যাওয়ার পরে আমার ছাত্রলেখ যুবলীগ আওয়ামী লীগের লোকের কোবাই কুবাই পরে আহত করে আমার পরে ফালাই দিয়ে চলে যায় অভিযুক্তদের কঠোর শাস্তি চালেন মামুনের স্ত্রী সেই সাথে ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করারও দাবি জানান তিনি এখন তো আমার সামনে যেটা হাত সন্তা সেটা কাইটা ফালাইছে এখন আমি কিভাবে আমার সংসার চালাইব কিন্তু আমার দুইটা কিস্তি আছে একটা বড় আর একটা হয়েছে গ্রামীণ সমিতি চর্ম ষাট হাজার টাকা উড়াইছিলাম দুইটার থেকে এখন এই কিস্তি কিভাবে আমি দেব মামুনের স্ত্রী জানান কিছুদিন আগে দুটি এনজিও থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়েছিলেন বসবাসের একমাত্র ঘটে মেরামত করার জন্য সেরিন মৌকুফের পাশাপাশি চাইলেন আর্থিক সহায়তা এনটিভি নিউজ ডেস্ক